দাদা অনেক সুন্দর করে আমার জন্য অনেক টেস্ট করে এই যে আমরা বানাইছি চোখ আমি এখন বর্তমানে আছি কুকরি মুখরিতে আর এখানে আসার পর এই যে আমার পাশে দেখতে পাচ্ছি যে সে এখানে আমরা আসার বেচেছে তো আমি এখন তার কাছে যাব আর তার কাছে যাওয়ার পর এখানে আমি আসার খাব আমরা যে কিভাবে সে বেচে এবং কি দৈনিক কত পিস বেচে মানে তার সাথে একটু আড্ডা দেব তো চলুন দেখা যাক এখানে কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন हां আ দাদা বুলাইলাইছি হাসিটা অনেক জজ সুন্দর লাগতেছে তো এখানে কি কি বিক্রি করতেছেন পেয়ারা আর এটা কি

কি দিতেছেন সর্ষের এক নম্বর সরিষার তেল হ্যাঁ দেন তেল দেন তারপর কি দিবেন এটা কি সরষে ও মানে ওইটা সরিষার তেল আর এটা হইছে কাঁচা সরিষা দেন তারপর কি দেন এটা কি ও মানে তেঁতুল হ্যাঁ দেন দেন তেঁতুল দেন তারপর আর কি দেন লবণ ওটা বিট লবণ ও আচ্ছা ওই চার দিন নার দিন না

আমরা বিক্রি করেন আচার আপনি যে বাদামের গান বললেন কেন বলেন না আপনি বাদামের গান বললেন কেন আই পড়ছে ও মানে ভালো লাগে তো আচারের তো গান নাই সেই কারণে আপনি বাদামের গান বলেন না ও আচ্ছা তো गाइस আমি এখানে বসার পর আমার এই যে দাদা যেন আপনারা দেখতে পাচ্ছেন দাদা অনেক সুন্দর করে আমার জন্য অনেক টেস্ট করে এই যে আমরা বানাইছে তো আমি এখন এই আমরা আমরা খাবো আর যে বর্তমানে লাগতেছে অবশ্যই আপনাদেরকে বলবো কিরকম ওয়াও অসাধারণ লাগতেছে অসাধারণ তো আপনারা অবশ্যই আমরা কালারটা দেখতে বুঝতে পারছেন যে আমরা কিরকম স্বাদ হবে বা কিরকম হয়েছে তো আসলে তো অনেক সুন্দর করে আমরা বানাইতেছেন তো এই এইভাবে বিক্রি করেন আমরা আপনি অন্য কোথাও জায়গায় জায়গা জানতেন না মাঝে মাঝে যায় বাকি ফেলে যায় না ও আচ্ছা তো স্কুলের স্কুলের এরকম কোনো রেকর্ড আছে না যে মেয়েরা খাইয়া টাকা টাকা দেন এরকম কোনো আছে মাঝে মাঝে দে পুলিশ সাথে ও তো গাড়ি এখন দৈনিক মানে মোটামুটি ভালোই বিক্রি হয় এখন তো আমরা এখন কয় টাকা দিতে হবে আপনারে দশ টাকা একটু কম রাখলে হয় না দশ টাকাতে দশ কম তো না মরশুড়ি ও চারশো টাকা মরশুগে চারশো টাকা ও কেজি ও আচ্ছা আচ্ছা আশি দিয়া ওই আধা কেজি ইয়া আদি দিয়া কাড়ি কাঠিকিনি পাঁচশো টাকা চর্শোর কেজি একশো ত্রিশ টাকা বিশ কিলাম হচ্ছে একশো বিশ টাকা ও মানে ওই এবারেই যে মিলাইয়া সব কিছুর দাম বাড়তে এই কারণে আপনি আমরা দশ টাকায় বিক্রি করেন না

একশো ভিটি নাই ভিড় মোট অনেকেই আসে আমরা খাইছে স্কুলের ছেলে মেয়ে এবং বিভিন্ন জায়গাতে যারা আসে তো এবং তবে একটা কথা না বললে না সেটা হলো আমার এই যে দাদা যে মানে টেস্ট করে আচার বানাইছে আমি যত জায়গায় আচার খাইছি কম বেশি খাই কিন্তু দাদার মতো আসলে টেস্ট হয় নাই মানে একটু পাম দাদা টাকা না রাখে কিন্তু লাভ হয় নাই টাকা রাখবেন হ্যাঁ টাকা রাখবেন টাকা মিশে ভিডিওটা আপনার করে দিতেছি না এটা নেটে ছাড়লে অনেক আই আপনার দাম রাখবে তখন লাভ হইবেন আপনার তো যতই পাম দিছি কিন্তু আমরা টাকা শে রাখবে রাখবি কোনো কাজ হইতেছে না আমাদের কি হবে না তো गाइस এই দাদার কাছে অনেক খুন থাকলাম আর তার সাথে অনেক খুন দুষ্টামিPOSTFIELDSি করলাম তো মাপসব কইরা দেন নাকি তো চলে যাব এখন এখান থেকে আর মূলত এই দাদা অনেক জায়গা ঘুরে আমরা গুলা বিত্তি করে আমরা আছে পেয়ারা আছে আর কামরাঙ্গা তো এখন নাই না ও আচ্ছা বলছিল যে কামরাঙ্গা যখন সিজন থাকে তখন তার কাছে আরো বিভিন্ন আইটেমের চukka থাকে তো এখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাব যে পাশে রেস্ট হাউস রয়েছে সেখানে তো ভালো থাকবেন দোয়া তবে তবে একটি কথা না বললেই নয় দাদার হাসিটাই সত্যি অনেক সুন্দর ছিল তো আসলে এইভাবে এরকমভাবে মানে দোকানের পাশে বসে আচার বিক্রি করে এবং তার যে ফ্যামিলি আছে চালায় অনেক সুন্দরভাবে তার কাছ থেকে অনেক কিছুই জানলাম তো সত্যি অনেক ভালো লাগলে সে একজন সাদা দিলের মানুষ তো গ্যাস আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ হতে যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই